দেখলে মনে হবে কোনো একটি রেস্তোরাঁর টেবিলে বসে বন্ধু-বান্ধবরা একসঙ্গে ইফতার করছেন, কিন্তু এটা কোনো রেস্তোরাঁ বা বাড়ির খাবার ঘর নয়। ভূপৃষ্ঠ থেকে প্রায় 2600 ফুট নিচে বসে ইফতার করছেন একটি খনির শ্রমিকরা। সময় হয়ে যাওয়ায় সহকর্মীরা মিলে খেজুর, দই, পনির আর আচার দিয়ে ইফতার সেরে ফেলছেন। মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশ কসোভো। প্রায় 4000 ফুট গভীরে অবস্থিত উত্তর কসোভোর এই ট্রেপকা খনিতে সূর্য কখন ওঠে বা অস্ত যায় তা দেখতে পারেন না কর্মীরা। একমাত্র ঘড়ি সেখানে শেষ ভরসা, তাই ইফতারের সময় হলে ঘড়ি দেখেই ইফতার সারেন খনির শ্রমিকরা। এই ট্রেপকা খনি থেকে উত্তোলন করা হয় মূলত সীসা, দস্তা ও রূপা। বর্তমানে এখানে কর্মরত আছেন প্রায় 3000 শ্রমিক। ঝুঁকি থাকা সত্ত্বেও খনিতে নির্বিঘ্নে কাজ করে যাচ্ছেন এই সকল কর্মীরা। যখন খনিতে প্রবেশ করি, একদম গভীরে চলে আসি, তখন অনুভূতিটা অন্যরকম হয়। সবকিছু আল্লাহর ওপরই ছেড়ে দেই। এখানে যারা আছেন তারা আমার আপনজন, কারণ আমরা একে অপরকে সাহায্য করি। দেশ জুড়ে বিস্তৃত ইসলামী ব্যাংকিং সেবা এমটিবি ইয়াকিন, এই সময়ে ইসলামী ব্যাংকিং। খনিটি চালু করা হয় 1920 সালে। দেশটির বড় খনিগুলোর মধ্যে অন্যতম এটি। রাষ্ট্রীয় মালিকানাধীন এই খনি কসোভোর অর্থনীতিতে রাখছে গুরুত্বপূর্ণ ভূমিকা। অন্তরা সেন, সময় সংবাদ।